এই বারান্দায় একজন ঝুলেছে। আমি জানি না তাদের কি ঘটনা ঘটেছে, কি জানি না, এটা পুলিশ রিপোর্ট তদন্ত করছে, পুলিশ তদন্ত করে সেটা খুব বেদনা। মানে কোনো অভিযোগ ছিল কি তাদের ফ্যামিলি নামে বা কোনো? অত্যন্ত, এবং তারা দুজনেই গেজেটেড অফিসার, অত্যন্ত ভদ্রলোক ছিল, এবং পাড়ার সকলের সাথে মিলেমিশে থাকতো, কী কারণে ঘটেছে তা খুবই চিন্তার বিষয়। কেমন ভাবে দেখ মানে চিনতেন ওনাকে, কতদিনের পরিচয়, কেমন ছিলেন? আমার বোনের বিয়ে হয়েছে প্রায় ধরুন কত বছর, 93 এরকম ধরুন, বহু দিন, ধরুন 25 আর বেশি, বারো আর বেশি, 30 বছর ধরে নি। কেমন ছিলেন উনি? উনি লোক খুব ভালো, লোক মেলামেশা করতেন, সামাজিক লোক ছিলেন, খুব ভালো। আমার সঙ্গে কোন তো বোনের ভাসুর হন, কিন্তু পরিষ্কার আমি যখনই সে কথাবার্তা বলি, মনে হয় কেন এরকম ঘটলো বলতে পারবো না। আমাদের ফ্যামিলি বলতে কী ফ্যামিলি বলতে পারবো না, আমি থাকি তো বৌদ্ধবাটি, আমি বলতে পারবো না কী ব্যাপার। উনি কী করতেন ভদ্রলোক? ভদ্র রিটায়ার। আচ্ছা, যে ভদ্র মারা গেছে তো, উনি রিটায়ার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চাকরি করতে। তা আর মিসেস? ওনার মিসেস ছিলেন আপনার বোধ হয় সম্ভবত রেন কন্ট্রোল। আচ্ছা, দুজনেই সার্ভিসম্যান ছিলেন? দুজনেই সার্ভিস, এক্স সার্ভিসম্যান। আপনার নাম? আমার নাম সলিল বোস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।